আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আমরা কথা বলবো করানো হয়নি ই তাহলে কি আর পাবেন না পিএম এম কিষান যোজনার টাকা জেনে নিন নিয়ম ই কেউআইসি করাটা কতটা জরুরি কেননা এটা একটা নতুন যোজনা যার ফলে অনেক কৃষকই উপকৃত হয়েছেন তো আজকে বিষয় কাছে আমরা জেনে নেব যে এই বিষয়ে কি নিয়ম আছে এবং কিভাবে আপনারা পরের কিস্তির টাকাটা পেতে পারেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পৌঁততম কিস্তির টাকার অপেক্ষায় রয়েছেন দেশের লক্ষ লক্ষ কৃষকরা কবে আসবে টাকা এখনও এ বিষয়ে সরকারিভাবে কোনো নির্দিষ্ট দিন বা তারিখ জানানো হয়নি কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে এই যোজনা চালু করে তো এই যোজনার চাষিদের বছরে ছ হাজার টাকা দেয়া হয় তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয় যোজনার সুবিধা পাওয়ার জন্য অবশ্যই বেশ কয়েকটি শর্ত মেনে চলতে হয় সম্প্রতি সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এই সুবিধাগুলো কি কি তো এই সুবিধা নিয়ে আজকে আমি বলবো তার প্রথমটাই হচ্ছে ই কিউআইসি করাটা কতটা জরুরি হ্যাঁ নিশ্চিত অনেক কৃষকই এই টাকা পেয়ে গেছেন আর যারা এখনও কিস্তি বাকি আছে পাননি মানে পৌঁততম কিস্তি তাদের জন্য কি করতে হবে সেটা নিয়েই আজকের বিষয় তো ই কিউআইসি ব্যাপারটা কি যদি একটু বলেন আর কিভাবে করলে এটা কোথায় গিয়ে করলে সুবিধা হয় তাহলে আমাদের ভালো হয় হ্যাঁ যারা দেখছেন এটা তাদেরকে অবশ্যই জেনে রাখা উচিত ই করা কৃষকদের জন্য বাধ্যতামূলক আপনি যোজনার সঙ্গে বর্তমানে যুক্ত হয়ে থাকুন বা আগে থেকে যোজনার সুবিধা নিয়ে থাকলেও করাতে হবে ই এমনটা জানিয়েছেন সরকার না হলে মিলবে না যোজনার সুবিধা কিভাবে করবেন ই যদি বলেন হ্যাঁ এটা খুব সহজে নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে করানো যেতে পারে ই কিউআইসি এই জন্য নিয়ে যেতে হবে আধার কার্ড এছাড়া আপনি পিএম এম কিষানের পোর্টালে গিয়েও নিজেই ই কিউআইসি করিয়ে নিতে পারবেন তাহলে জানা গেল যে আপনারা কিভাবে করবেন কেন করবেন না হলে কিন্তু টাকা ঢুকতে আপনাদের অসুবিধা হবে তো আমাদের সিন্ধুকের যারা গ্রাহক আছেন বা যারা কিষান এই যোজনার টাকা পান তাদেরকে আমরা অবশ্যই বলবো এই ভিডিওটা দেখে নিন এবং আপনারা কিউআইসি করে নিন আর যাদের যাদের হয়েছে কিউআইসি তারা এখানটায় আমাদের কমেন্টে জানান যে কারা কারা করেছেন আর কারা করেননি কারোর কোনো যদি অসুবিধা হয় সেটাও আমাদের জানান আমরা সেটাকে যতটা সম্ভব সমাধান করার চেষ্টা করব। হ্যাঁ ঠিকই যদি কোনো অসুবিধা হয় আমরা আরও বিস্তারিত লিঙ্ক দিয়ে সেক্ষেত্রে সাহায্য করতে পারি ধন্যবাদ বিশয়িত আজকে এখানেই আমরা শেষ করছি